আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা আবারও স্বাধীন হলো দ্বিতীয়বারের মতো। প্রথমবারটা যদিও আমাদের দেখার সৌভাগ্য হয়নি, তবে দ্বিতীয়বারেরটা কিন্তু খুব কাছ থেকে দেখেছি, উপলব্ধি করেছি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘন্টা। কি বলবো, এমন একটা দিন, একটা ঘন্টাও যায়নি যেদিন আমার চোখ থেকে পানি আসেনি। প্রতিদিনই মনে হতো আজকে কি হবে, আজকে কি ঘটবে, আমার এত এত ভাই বোন, এত এত রক্ত, কিভাবে এর সমাধান হবে। জায়নামাজে পড়ে সবসময় আল্লাহকে বল, আল্লাহ আমাদের দিকে তাকিয়েছেন, আমাদের ভাই বোনের কষ্ট, আমাদের কষ্ট বৃথায় যেতে দেয়নি। আলহামদুলিল্লাহ, অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে আমাদের দেশটা আবারও স্বাধীন হয়েছে। এবার হয়তো আমাদের নতুন প্রজন্মরা সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবে, যেটা এতদিন আমরা কেউ নিতে পারিনি। সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার, আমাদের এই দেশটা কিন্তু অনেক কষ্ট করে আবার স্বাধীন হয়েছে, আমাদের নতুন প্রজন্মের ভাই বোনেরা, আমাদের সবার চেষ্টা, অনেক অনেক দোয়া, আমরা যারা মানে গিয়েছি বা ঘরে থেকেছি সবাই কিন্তু মন থেকে আল্লাহর কাছে যায় না, মাঝে অনেক দোয়া করেছি যে আল্লাহ আমাদের এই ভাই বোনদেরকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না, তারা যেন বিজয় নিয়েই ঘরে ফিরে। ইনশাআল্লাহ তারা বিজয় নিয়ে ঘরে ফিরেছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যেন এই স্বাধীনতাটাকে সুন্দরভাবে কাজে লাগাই, আমরা কোনো খারাপ কাজে যেন আলিপ্ত না হই।